হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আমাদের ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট আমাদের গর্ব, আমাদের অনেক আশা প্রত্যাশার যে অবসান তা হাইকোর্টের মাধ্যমে হয়। আমরা বারবার যখন বঞ্চনার শিকার হই তখন আমরা হাইকোর্টের দরজায় যাই, হাইকোর্ট আমাদের বঞ্চনা অবসান ঘটায়। সরকারের কাছে আমরা যখন বারবার আবেদন নিবেদন জানাই যে আমাদের আইন মেনে আমাদের নিয়মিতকরণ করা হোক, আইন মেনে আমাদের গ্র্যাজুইটি দেওয়া হোক, আইন মেনে আমাদের এই সুযোগ সুবিধা দেওয়া হোক, আমাদের যাতে বঞ্চনা না করা হয়, তখন সরকার যখন পাত্তা না দেয় তখন আমরা হাইকোর্টের দরজায় যাই, হাইকোর্ট আমাদের বঞ্চনা অবসান ঘটায়। সরকার যখন বারবার আমাদের বঞ্চিত করে, আমাদের বারবার পিছিয়ে রাখে, আমাদের বারবার আমাদের বিপক্ষে যায়, তখন কিন্তু আমরা একটা জায়গাতে গেলে আমরা আইনের সুরাহা পাই, সেটা হলো ত্রিপুরা হাইকোর্ট। এবং ত্রিপুরা হাইকোর্ট হলো যে মন্দির, এই মন্দিরে গিয়ে কোনো মানে ভক্ত মানে নিরাশ হয়ে ফেরে না। হাইকোর্টে যখন আমরা যাই, হাইকোর্ট আমাদের কিছু না কিছু বঞ্চনা অবসান ঘটিয়ে দেই। এবং হাইকোর্ট, এটা হিস্টোরি আছে হাইকোর্টের, ত্রিপুরা হাইকোর্ট, হাইকোর্ট সবসময় কর্মচারীদের পক্ষে ছিল। এবং সরকার যখন বারবার বঞ্চনা করেছে, হাইকোর্ট তখন প্রথম সারিতে এসেছে এবং সে বঞ্চনার অবসান ঘটিয়েছে। 2012 সাল থেকে 2017 সালে সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশনের বিষয় ছিল, আর সরি সায়েন্স গ্র্যাজুয়েট টিচারদের রেগুলেশনের বিষয় ছিল, সেটা কিন্তু করা হয়নি। তখন তারা হাইকোর্টের দরজায় গিয়েছে, হাইকোর্টের দরজায় গিয়ে তাদের কিন্তু সেই অবসানটা বা সেই যে তারা রেগুলেশন হয়নি, তারা হাইকোর্টের দরজায় যাওয়ার পর সেই যে 938 জন শিক্ষক তাদের কিন্তু তারপর রেগুলেশন করতে সরকার বাধ্য হয়েছে। কে করেছে? সরকার করেছে? করেনি তো, ত্রিপুরা হাইকোর্ট করেছে। আফটার 9 ইয়ার্স অফ ওভার 900 টিচার ইজ ত্রিপুরা ইজ রেগুলারাইজ ফর কী জন্য? ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্টের জন্য। সর্বশিক্ষা শিক্ষকদের প্রথম রেগুলেশন করা একটা নোটিফিকেশন বেরিয়েছিল, সেই নোটিফিকেশনে হাইকোর্টের রায়টা সরকার মানেনি। তখন সর্বশিক্ষা শিক্ষকরা আবার হাইকোর্টে গিয়েছে, তাদের যে হাইকোর্টে গিয়েছে, হাইকোর্ট তাদের এখন বলে দিয়েছে 3 মাসে এটা রেগুলেশন করতে। এখন কোশ্চেন থাকতে পারে, আগেরটা যখন সরকার মানেনি, বর্তমান সময়ে কি সরকার মানবেনি? সরকার যদি না মানে তাহলে কি হবে? অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে সরকার না মানলে। এতটুকু নিশ্চিত রাখতে পারো, গ্রেপ্তারি পরোয়ানা এমন কিন্তু হয়ে গেছে, এখন বর্তমানে চলছে, গ্রেপ্তারি পরোয়ানা মন্ত্র জারি হতে পারে। মানে যদি না মানে সরকারের যারা কর্ম মানে যে যারা দায়িত্বে আছে সরকারের বা সরকারকে জেলে পাত পর্যন্ত খেতে হবে যদি হাইকোর্টের রায় না মানে। এতটুকু মানে নিচেতে থাকতে পারো, আমি আসছি ডিটেলে আসছি যে যদি রায় না মানে তখন কীরকম হবে। সর্বশিক্ষা শিক্ষকদের শুধু রেগুলেশনের বিষয় নয়, সর্বশিক্ষা যে নন টিচিং স্টাফরা আছে বা সাপোর্টিং স্টাফরা আছে তাদের রেগুলেশন বিষয়ে কিন্তু হাইকোর্ট একটা রায় দিয়েছে এই বছরে এপ্রিলের 28 তারিখ। তাছাড়া জিডিএ, স্বাস্থ্য হচ্ছে জিডিএ যারা স্টাফরা কর্মচারী আছে, তারাও অনেক বছর ধরে স্বল্প বেতনে কম কর্ম করছে, তাদের রেগুলেশন বিষয়ে কিন্তু ত্রিপুরা হাইকোর্ট একটা পজিটিভ ওয়েতে আছে। মানে কি হাইকোর্ট আছে মানে আমাদের কাছে একটা সবচেয়ে বড় পাওনা, হাইকোর্ট আছে বলে আমরা বঞ্চনাটি অবসান ধীরে ধীরে হচ্ছে। হয়তো সময় লাগছে, হাইকোর্টের সিঙ্গেল ব্রাঞ্চ সরকার মানছে না, হয়তো ডাবল ব্রাঞ্চে গিয়ে মানে যেতে হয়েছে, কিন্তু সরকার তো মানে অনেকটা ব্যাকফুটে আসতে এসেছে, সরকারকে তো কথা শুনতে হয়েছে নাকি? সরকারি উকল যখন হাইকোর্টে যখন মানে মামলা মোকদ্দমা চলায় না, তখন হাইকোর্টে কিন্তু বর্ষণাই পায় বেশিরভাগ, কারণ বঞ্চনা কেন করছো? কর্মচারীরা তো তোমার সরকার মানে পরিচালনার ক্ষেত্রে কর্মচারীদের প্রথম সারিতে আসে কাজ করে, তুমি তাদের বঞ্চনা কেন করবে? তবে একটা দুঃখজনক বিষয় কি, হাইকোর্টে খুব সুন্দর একটা রায় দিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীরা ও হেল্পারদের গ্র্যাজুইটি প্রদানে, সরকার কিন্তু সেটা মানেনি, সরকার আবার সেই বঞ্চনাকে গিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে। মানে আমরা গ্র্যাজুইটি তাদের দেব না, অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাজুইটি দেব না, এই ধরনের কথা কর্মচারী মানে বিরোধী সরকার কি বলবো না? অঙ্গনওয়াড়ি কর্মীদের রেগুলেশন গ্যাজুইটি দিতে বললো, বলছে দেবে না, তাই কি কর্মচারী বিরোধী সরকার কি বলবো না? এই কেসটা কি নিয়ে যাচ্ছে? সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে হাইকোর্টের কেসটা। এসপিও জওয়ানদের বেতন বৃদ্ধির বিষয়ে কি বলেছে? সমাজে সময়তনের একটা রায় দিয়েছে, জুলাই মাস হলে 4 মাস কমপ্লিট, এখানে রায় বলেছিল 4 মাসের ভিতরে দেওয়ার জন্য, জুলাই মাস কমপ্লিট হলে 4 মাস কমপ্লিট, সেটাও তো দেওয়া হয়নি এখনও। সেখানে না দিলে কি হবে সেটাও আছে, কিন্তু সমাজে সময়তনের রায়টা কে দিয়েছে? সরকার দিয়েছে? দেয়নি তো। কে দিয়েছে? ত্রিপুরা হাইকোর্ট দিয়েছে। এখন বিষয় হলো, যত বঞ্চনা হোক সেই বঞ্চনার অবসান একমাত্র আমাদের একটাই পথ, একটা দরজাতে গিয়ে আমরা সমস্ত বঞ্চনা অবসান হয়, সেটা হলো ত্রিপুরা হাইকোর্ট। যে সকল কর্মচারীরা, এটা তো আমরা মেন মেন যে কেসগুলি যেটি মিডিয়াতে চলে আসে,
বা বেশি সংখ্যক কর্মচারী থাকে সেগুলো মিডিয়াতে চলে আসে, এগুলোই আলোচনা করছে। এখানে বিভিন্ন দপ্তরে দেখবে DRW কর্মচারী থাকে, মানে ডেলি রেটেড ওয়ার্কার্স থাকে, তারা কিন্তু হাইকোর্টে কেসের মাধ্যমে বিভিন্ন দপ্তর অনেকেই রেগুলেশন হয়েছে, আগের সরকার থাকাকালীন সময় হয়েছে, বর্তমান সরকার থাকাকালীন সময় হয়েছে, সরকার কিন্তু করেনি, করেছে কি ত্রিপুরা হাইকোর্ট। এখন দেখবে SPO জওয়ানরা 7,000 টাকা বেতন, ভালোতে কাইন্ডলি শুনবে, মাত্র 7,000 টাকা বেতন SPO জওয়ানদের। তারা 7,000 টাকা বেতন দিয়ে সপ্তাহ 7 দিনই তাদের অনেক সময় ডিউটি করতে হয়, অনেক সময় ওভারটাইমও করতে হয়, অনেকের বাড়ি থেকে একটু দূরে গিয়েও তাদের সেই ডিউটিটা করতে হয়, কিন্তু সরকার তাদের বেতন দিচ্ছে কত, 7,000। এটা কি বঞ্চনা না? সরকার চাইলে কি তাদের 2-3 হাজার, 5,000, 10,000 টাকা বেতন কি বাড়িয়ে দিতে পারে না? সরকারি কর্ম অন্যান্য কর্মচারী যখন দিয়ে পায় 5%, 10%, 20% দিয়ে পায়, তখন তারা পায় কত, শূন্য, একটা বিগ জিরো। তাদের কি একটু বেতন বৃদ্ধির মানে তাদের কি পক্ষে নয়? বাজার থেকে 7,000 টাকা দিয়ে কি ছেলেমেয়ের পড়াশোনা করবে, মা বাবার ওষুধপত্র কিনবে, না নিজের খরচা চালাবে, নিজের গাড়ি ভাড়া কত লাগে, এটা তো দেখার বিষয়। কিন্তু তারা প্রথম সারির শ্রেণী, তারাই কিন্তু বর্তমান সময় রাজ্যের যে আইন ব্যবস্থা সেটাকে পরিচালনা করছে, এবং গ্রাউন্ড লেভেলে সেই বঞ্চনা তাদের সাথে হচ্ছে। বাধ্য হয়ে তারা কোথায় গিয়েছে, সরকারের কাছে গিয়েছে, বারবার আবেদন জানিয়ে আসছে। আবেদন জানার পর সরকার কী করেছে, তাদের ঠেলে দিয়েছে, দৌড়ে দিয়েছে, পালিয়ে দিয়েছে, মানে যাও যাও করে দিয়েছে, তাদের পক্ষে সরকার ছিল না। তখন তারা কী কী সিদ্ধান্ত নিয়েছে সবাই এক মিলে, যে সবারই মানে উপরে কেউ না কেউ আছে, যেহেতু সরকার আমাদের কথা শুনছে না, আমরা এখন কোথায় যাব, আমাদের মানে ভগবানই ধরতে গেলে ত্রিপুরা হাইকোর্টে যাব, অ্যাটলিস্ট হাইকোর্ট বা আইন ব্যবস্থা আমাদের পাশে থাকবে, সেই আশাই তারা ত্রিপুরা হাইকোর্টে গিয়েছে। হাইকোর্টেতে সিঙ্গেল বেঞ্চে যদিও তাদের পক্ষে রায় ছিল না, কিন্তু ডাবল বেঞ্চে যে রায়টা দিয়েছে খুব সুন্দর রায় দিয়েছে, যে তাদের তুমি রেগুলেশন করতে না পারো, অ্যাটলিস্ট তাদের সমকাজে সমবেতন তো দিতে পারো। একজন গুপ্তি কর্মচারী DRW তারা 12,000 টাকা বেতন পায়, বেসরকারি দপ্তরের নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি গার্ডের কর্মচারী 12-13 হাজার টাকা বেতন পায়, হোমগার্ডরা 18,000 টাকা বেতন পায়, কনস্টেবল 30-40 হাজার টাকা বেতন পায়, তারাও তো সেম কাজগুলোই করছে, তারা কেমনে 7,000 টাকা পায়? তাই সমকাজে যাতে সমবেতন দেওয়া হয় এই রায়টা দিয়েছে, এবং জুলাই মাসের ভিতরে যদি তাদের না করা হয় তোমরা কিন্তু আবার হাইকোর্টে যেতে পারবে। হাইকোর্টের যে রায় দিয়েছে তা অবমাননা, ঠিক আছে, আমরা হাইকোর্টের রায় মানেনি, তার জন্য তোমরা সে তা আবার জানাতে পারবে, হাইকোর্টে আবার যেতে পারবে, আবার নোটিশ দিতে পারবে। এখন হাইকোর্ট যদি তোমাদের রেগুলেশন না করে, হাইকোর্ট যদি তোমাদের সমকাজের সমবেতন, রেগুলেশন তো করবে না, এমন রায় দেয়নি হাইকোর্ট, সমকাজের সমবেতনের যে কনসেপ্টটা সেটা কার্যকর না করে, তোমাদের কাছে অস্ত্র আছে, কী অস্ত্র আছে, আবার হাইকোর্টে যেতে হবে। তারপর যদি হাইকোর্ট না করে মানে সরকার না করে, তখন কী করতে হবে? মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের যে হোম মিনিস্টার, ওনার তো কিচ্ছু হবে না, কিন্তু কথা শুনতে হবে কার? ত্রিপুরা ডাইরেক্টর জেনারেল বা ADGP, যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল বা যাদের বলেছিল, সরকারের মন্ত্রী তো দাঁড়িয়ে রেগুলেশন করে না, সমাজের সমন্বয় তো দেয় না, আধিকারিকরা দায়িত্ব থাকে। সবসময় দেখবে 10,330-এর কেসটা হয়েছিল, তখন কিন্তু শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কিন্তু জেল কিছু টিছু হয়নি, কিন্তু যারা এই তাদের চাকরিগুলো সই করেছিল, মুখ্যমন্ত্রী তো সই করেনি, তাদের কিন্তু অনেকটা প্যারাশনি, অনেকটা টেনশন, অনেকটা তাদের ভুগতে হয়েছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ যেরকম দেখবে 25,000+ শিক্ষকের চাকরি চলে যাচ্ছে, মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কি জেলে যাবে? জেলে তো যাবে যারা যেসব আধিকারিকরা তাদের চাকরি দিয়েছে, নাকি? তোমরা যেমন SPO জওয়ানের চাকরিটা হবে না, তখন দেখবে যারা যাদের যাদের উপর দায়িত্ব থাকে সরকারি আধিকারিক হোম ডিপার্টমেন্টে, তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি হতে পারে, এতটুকু নিশ্চয়তা দেওয়া যাচ্ছে। একটা কেসে কিন্তু বর্তমানে এমন চলছে যেটাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে, সেই কেসটা আমি সবাই লাস্টে নিয়ে আসবো, যদি না দেয় তখন কী করবে? সর্বশিক্ষা শিক্ষকদেরও যদি এখন 3 মাসের ভিতরে না দেয়, তাদের কাছেও সেম অপশান থাকে। আর সর্বশিক্ষা শিক্ষকরা লড়াই করে মানে টিকে আছে, মানে লড়াই করলে যদি আমরা হাল না ছাড়ি, তাহলে কিন্তু কোনো না কোনো উপায় বাইর হই, এই উপায় বের হবে। এবং সবার সবচেয়ে ভালো কি, সবাই একতা মেনটেন করে যাচ্ছে, একতাকেই সরকার ভয় পাচ্ছে, একতাকেই হাইকোর্ট মানে সবচেয়ে প্রথম দিকে দেখছে, কারণ সরকার তো নিজের পকেট থেকে টাকা দেবে না, ট্যাক্সের টাকায় জনগণের টাকা দিয়েই তো তাদের দেওয়া হবে, নাকি? তখন হাইকোর্ট কিন্তু সেই পজিটিভিটি দেখে, যে পাশের বেঞ্চে বসা, পাশের টেবিলে বসা কর্মচারী যদি বেতন বেশি পায়, রেগুলেশন হয়, তাহলে সর্বশিক্ষা শিক্ষকটা কেন হবে না,
পাশের হোমগার্ড এসপি হোমগার্ড জওয়ানরা যদি 18,000 টাকা বা কনস্টেবলটা পায় 30,000 টাকা, এসপি জওয়ানরা সেম ডিউটি করে তারা কেন পাবে না? এরপরে আমরা আছি তোমরা জিডি, স্বাস্থ্য দপ্তরের সবচেয়ে করুণ দশা বর্তমানে জিডি কর্মচারীদের, তাদের কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে রায়টা খুব ভালোই বেরিয়েছিল, যদিও ডাবল বেঞ্চ এদিক সেদিক হয়েছে। তাদের তাদের দাবিটা কি? 10-15-20 বছর ধরে চাকরি করছে, তাদের দাবিটা কি? এত স্বল্প বেতনে এসপোজন তো কম তাদের বেতন, কীভাবে একটা ফ্যামিলি একটা সংসার চলতে পারে এই বেতনে? বর্তমান উদ্যমূল্যের বাজারে যখন সময়ে সময়ে টাইম টু টাইম সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টে দিয়ে দেওয়া হয় তখন তাদের কী দেওয়া হয়? শূন্য, একটা শূন্যের থালি তাদের দেওয়া হয়। কিন্তু তারা কিন্তু প্রথম সারিতে এসে কী কাজ করছে? স্বাস্থ্য দপ্তরকে বাঁচিয়ে রেখেছে। কোনোখানে নার্স যখন নেই, নার্সের শর্টেজ তো বর্তমান ত্রিপুরা যে আছে, 10,000 বেকার নার্স পথে ঘুরছে, তখন কিন্তু এই জিডি কর্মচারীরা কিন্তু স্বাস্থ্য দপ্তরকে ঠিকঠাকভাবে চালিয়ে নিয়েছে। বিএমকো, আইজিএমকো, জিবিকো, সবচেয়ে বড় বড় হসপিটালগুলোকেও, কিন্তু তারাই সবচেয়ে বর্তমানে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। তাদের বঞ্চনা অবসান কোথায় হবে? একমাত্র হাইকোর্টে। হাইকোর্ট কিন্তু তাদের বঞ্চনাটা শুনেছে, যদিও আমরা হাইকোর্টকে কিন্তু বুট দিইনি, বুট দিয়েছি বর্তমান সরকারকে বা আগে যে কোনো সরকারে, সব সরকারই বঞ্চনা করছে, সব বঞ্চনা অবসানে হাইকোর্টে হচ্ছে, আগের সরকার করছে না বঞ্চনা এরকম নয়। সায়েন্স টিচারদের 2017 সালে রেগুলার করার কথা ছিল, আগের সরকার কি করেছে? তখন তারা হাইকোর্টে গিয়েছে, এরকম অনেক কেস আছে। হাইকোর্ট কিন্তু আমাদের পক্ষে থাকে, হাইকোর্ট দেখেছে যে স্বাস্থ্য দপ্তর অন্যান্য কর্মচারীরা যে বেতন পায় তারা সেম ডিউটি করে এই বেতন পাচ্ছে না, হাইকোর্ট তাদের পাশে ছিল এবং ইন ফিউচারও হাইকোর্ট তাদের পাশে থাকবে। এই যে হাসিটা তাদের মুখে, যে হাসি বা ক্লান্তির যে দূর এই যে ভাবটা, একমাত্র সেটা আনতে পেরেছে ত্রিপুরা হাইকোর্ট। আর এই যে কর্মচারী রিলেটেড কেসগুলো, ম্যাক্সিমাম সবগুলো কেস মাননীয় যে আমাদের অ্যাডভোকেট আছে পুরুষোত্তম রায় বর্মন, ওনার আন্ডারই হয়েছে এবং উনি কিন্তু প্রথম সারিতে এসে কর্মচারী সবসময় কর্মচারীর পক্ষে যদি কেউ কথা বলে থাকে ত্রিপুরাতে, ওই পুরুষোত্তম রায় বর্মন, ওনার কাছে গেলে যে মানে শেষ আশাও যদি না থাকে, ওনার কাছে গেলে তো আশার বাণী পাওয়া যায়। সায়েন্স টিচার বলো বা জুট মিল বা যে কোনো সরকারি কর্মচারীর কোনো সুযোগ সুবিধা ক্ষেত্রে কিন্তু হাইকোর্ট যে প্রথম সারিতে ভালো একটা ভূমিকা নেয় তার সবচেয়ে বড় অবদান মাননীয় এই যে অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মন, ওনার অবদানে কিন্তু বর্তমানে আমাদের ত্রিপুরা যে শিক্ষক কর্মচারীর অনেক অংশের যারা বঞ্চনার শিকার হয়েছিল তারা কিন্তু বঞ্চনা অবসান হয়েছে। এসপিও জওয়ানরা খুব মানে কষ্টে আছে, হাইকোর্ট জানো তোমরা রায় দিয়েছিল, এখানে প্রায় 1,500 জন এসপিও জওয়ান কেস করেছিল, যদিও পরে অনেকটা সংখ্যা অনেকটা কমে যায়। তাদের স্যালারিটা দেখো, 7,079 স্যালারি, কীভাবে চলবে? এখন তাদের সেই আশা বা তাদের সেই বর্ষা একমাত্র ছিল ত্রিপুরা হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্টে গিয়েছে তাদের বর্ষার স্থানটা বা তারা যে বর্ষা করে ত্রিপুরা হাইকোর্টে গিয়েছে সেটা কিন্তু সাকসেস হয়েছে। তবে একটা জিনিস খুব খারাপ লাগে, অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা ন্যূনতম মানে যখন তাদের চাকরি শেষ হয়ে যাবে, চাকরি জীবনের শেষে ন্যূনতম একটা জিনিস যেটা হয় গ্র্যাজুয়েটি সমস্ত সরকারি কর্মচারী পাই, সেই গ্র্যাজুয়েটির জন্য একটা আবেদন করেছিল সরকারকে, সরকার সেটা কর্ণপাত করেনি, তখন তারা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্ট উপর আশা রেখে তারা গিয়েছে হাইকোর্টে, হাইকোর্ট কিন্তু তাদের পক্ষে ছিল, সিঙ্গেল ডাবল সব বেঞ্চই তাদের পক্ষে ছিল, বলছে অঙ্গনওয়াড়ি কর্মী বা হেল্পার যারা আছে তাদের যাতে গ্র্যাজুয়েটি দেওয়া হয়। তখন হাইকোর্টের রায় তো সরকার মানছেই না, এতেই কর্মচারীর বিরোধী সরকার বলবো না পক্ষ সরকার, এটা তুমি ভালোভাবে জানবে। তখন তারা সবাই আবার কী করছে, সুপ্রিম কোর্ট রাজ্যসভায় কী করেছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, কী চলছে কী করছে, সুপ্রিম কোর্টে চলছে, ত্রিপুরা টু মুভ সুপ্রিম কোর্ট এগেইনস্ট হাইকোর্ট অর্ডার অন গ্র্যাজুয়েটি বেনিফিট ফর দ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের গ্র্যাজুয়েটি বেনিফিট যাতে না দেওয়া যায়, না দিয়ে যাতে তাদের আরও বঞ্চনা করা যায়, এর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। এরকম একটা বঞ্চনার একটা বিরাট বড় একটা সার্কেল বর্তমানে ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারী, বিশেষ করে চুক্তিবদ্ধ কর্মচারীরা, তার কন্ট্রাকচুয়াল কর্মচারীরা, DRW, এই সব কর্মচারীর ভিতরে একটা বঞ্চনার বিরাট বড় অধ্যায় আছে। তাছাড়া বর্তমানে যারা রেগুলার সরকারি কর্মচারী তারাও 25% দিয়ে কম পাচ্ছে, টাইম টু টাইম দিয়ে যখন ডিপ্লয়ার হয় পাম্প অপারেটর থাকে, আমাদের PWD ডিপার্টমেন্টে বা পঞ্চায়েত দপ্তরের পাম্প অপারেটর আছে, তারা কিন্তু দিয়ে পায় না, তারাও স্বল্প বেতনে কাজ করতে হয়। হোমগার্ড কর্মচারীরা তারাও কিন্তু দিয়ে পায় না, আশাকর্মীরা তারাও দিয়ে পায় না, অঙ্গনের কর্মী হেল্পার যারা আছে তারা দিয়ে পায় না, তারপর স্বাস্থ্য দপ্তরের কর্মচারী আছে GDA বা NHRM বিসিসে যারা আছে তারাও দিয়ে পায় না, TLM যারা কর্মচারী আছে তারাও দিয়ে পায় না, আরও অনেক সংখ্যক কর্মচারী, সর্বশিক্ষা কর্মচারী, হেল্পার যারা এবং সাপোর্টিং স্টাফ যারা আছে তারাও দিয়ে পায় না। দ্রব্যমূল্যটা কি
রেগুলার কর্মচারীদের জন্য শুধু, তাদেরও তো দ্রব্য মূল্য বাজে, তাদেরও তো সেই মার্কেট থেকে জিনিসপত্র কিনতে হয়, কিন্তু তারা দিয়ে পায় না। ইভেন তাদের যে সমকাজের সমবেতনের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা তাদের মানা হয় না। তখন একমাত্র রাস্তা হাইকোর্ট, হাইকোর্ট অবশ্যই সে বঞ্চনা অবসান করে। এখন কথা হলো, আমরা এই ভিডিওর মাধ্যমে বলছি না কারো হাইকোর্টে যাওয়ার জন্য, আমরা জাস্ট একটা প্রেক্ষাপট বা একটা হিস্টোরি বর্তমান সময়ে বিভিন্ন তথ্যের মাধ্যমে নিয়ে এসেছি যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা, সরকারি কর্মচারীরা যখন বিভিন্ন সময়ে বিভিন্ন বঞ্চনা হয়, সেই বঞ্চনা থেকে অবতরণের জন্য যখন তাদের একটি রাস্তা আছে ত্রিপুরা হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্টই একমাত্র কর্মচারীদের বঞ্চনা অবসানের প্রথম সারিতে কাজ করছে। রাজ্য সরকার যেটা দেওয়ার থাকে সেটা নির্দিষ্ট সময় যখন না দেয়, বারবার আবেদনের মাধ্যমে যখন না দেয়, তখন কর্মচারীরা বাধ্য হয়ে হাইকোর্টে যায় এবং হাইকোর্ট সেই কর্মচারীর পক্ষে রায় দেয়। অনেক সময় এটা খারাপ লাগে, কর্মচারীর পক্ষে রায় দেওয়ার পরও হাইকোর্টের রায় মানতে রাজি নয়, মানে না, তখন কি হয় সেটাও আমরা দেখব। এখানে একটা দেখো, হাজিরার প্রতিশ্রুতিতে গ্রেপ্তারি পরোয়ানা থেকে রেহাই তিন আমলার, আদালত অবমাননার দায়ে অভিযুক্ত প্রশাসনের তিন শীর্ষ। আদালত অবমাননা মামলাটা অ্যাকচুয়ালি কি, জুট মিলে কর্মচারীদের বঞ্চনা কিন্তু অনেক বড় একটা ইতিহাস আছে। যদিও জুট মিলে বর্তমানে প্রোডাকশন নাই নাই বললেই চলে, একটা লস মেকিং সংস্থা, কিন্তু সরকারি সংস্থা বলা হয়। তাদের বেতনের স্ট্রাকচার ঠিকঠাক করার জন্য, তাদের বেতন বৃদ্ধি বা আগে যে যারা পেনশনে গিয়েছে তাদের বেতনও যাতে সরকারি কর্মচারীদের মতো ঠিকঠাক হিসাবে দেওয়া হয়, তাদের যাতে এরিয়ার মিটিতে হয়, তার জন্য রায় দিয়েছিল, সেটা কিন্তু হাইকোর্ট মানেনি। তখন তারা হাইকোর্টের মাম যে রায় দিয়েছে তার পক্ষে বিপক্ষে কিছুই করেনি সরকার বা আধিকারিকরা। সরকার তো করবে না, আধিকারিকটা করবে, অবশ্য সরকারের সাহায্য বা সরকারের মানে থেকে ডিসিশন বা মন্ত্রিসভার সিদ্ধান্তেই হবে। ভাবছে হাইকোর্ট আর কি, হাইকোর্ট এটা বলেছে, হাইকোর্টের রায় মানলো কি না মানলো কি, এরকম একটা বা মত ছিল। লাস্টে দিয়ে কী করলো হাইকোর্ট, যে হাইকোর্টের রায় মানেনি, উঠলো হাইকোর্টে, আবার সে জুট মিল কর্মচারীরা সবাই গেল, যে স্যার বা মাননীয় জজকে আবার বলল যে আমাদের রায় দিয়েছেন বঞ্চনার অবসানের জন্য, সে রায় তো সরকার মানেনি। তখন কি করবে হাইকোর্ট, তখন বলবে আমার রায় আমাদের রায়, হাইকোর্টের রায় সরকার মানেনি। হাইকোর্ট হলো সর্বোপরি, সুপ্রিম কোর্ট সর্বোপরি, কোর্টের রায় কিন্তু সরকার বা জনগণ মানতে বাধ্য, এটা আইন ব্যবস্থার মেইন এটা, ঠিক আছে। তখন কি করলো, আদালত অবমাননার জন্য তাদের গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি করলো। লাস্ট পর্যন্ত তিন আমলা কি করলো, হাজিরা দিল, হাজিরা প্রতিশ্রুতি দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাঁচার একটা পাট খুলে পেলো। মানে হাইকোর্ট রায় দিয়েছে মানে করতেই হবে, আজ না করো কাল না করো, তুমি তো আর বসে থাকবে না, তোমার কাছে তো দিয়েছে 4 মাসের ভিতরে করতে, 4 মাসের যদি না করে তুমি তো আবার যাবে, তখনই গভর্নমেন্ট বা সরকার আটকে থাকবে, তখন দেখবে চুপি সারে সরকার বা গভর্নমেন্ট সব কিছু দিতে বাধ্য হবে। অর্থাৎ একটা ধাক্কা খাওয়া দরকার, একটা ধাক্কা না খেলে মানে কেউই ঠিক হয় না, ভাবছে এমনি এমনি সব চলে যাবে, কিন্তু বঞ্চনায় বঞ্চিত কর্মচারীরা তো আর এমনি চুপ করে বসে থাকবে না, তারা তো বারবার হাইকোর্টের দ্বারা একবার হাইকোর্টের স্বাদ পেয়ে গেছে, হাইকোর্টে গিয়ে বঞ্চনার অবসানের স্বাদ একবার যারা পেয়ে গেছে তারা বারবার হাইকোর্টে যাবে। সেই হাইকোর্টে তারা যায়, হাইকোর্টে গিয়ে আদালত অবমাননার কেস করে, তারপর কেস করার পর সরকার তাদের গ্রেপ্তার পর্যন্ত করতে বাধ্য করে, এবং শেষ পর্যন্ত কী হবে জানো, শেষ পর্যন্ত তাদের টাকা পয়সা মিটিয়ে দিতে হবে, হয়তো একটা কিস্তিতে বা দুইটা বা তিনটা কিস্তিতে মিটিয়ে দিতে হবে, কিন্তু মিটিয়ে দিতেই হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। ত্রিপুরা রাজ্যের যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টই DRW PTW কন্টিনজেন্ট ওয়ার্কার পার্ট টাইম ওয়ার্কার তারপর যারা আছে চুক্তিবদ্ধ কর্মচারী, সবাই যখন বঞ্চনা বা বঞ্চনা হবে তখন সবারই মনে পড়বে এই রায়গুলো, যে সর্বশিক্ষা শিক্ষকরা হাইকোর্টে গিয়ে সঠিক সমাধান পেয়েছে, অঙ্গনের কর্মীরা সঠিক সমাধান পেয়েছে, GDA কর্মচারীরা পেয়েছে, সায়েন্স গ্রাজুয়েট টিচারে পেয়েছে, বিদ্যুৎ অন্যান্য দপ্তরের কর্মচারী পেয়েছে, আমরা হয়তো পাবো, অ্যাটলিস্ট যাই, যাওয়াতে কোনো আপত্তি নেই। এটাই সবাই মাথাতে সখন সেই মেসেজটাই ঘুরবে যে সরকার আমাদের কথা চিন্তা করুক বা না করুক, ত্রিপুরা হাইকোর্ট অ্যাটলিস্ট আমাদের চিন্তা করবে। দেখা যাক এখন হাইকোর্ট থেকে যে বিভিন্ন সরকারি কর্মচারীর বঞ্চনা অবসান যে রায়গুলো বেরিয়েছে, রায়গুলো কার্যকর করতে সরকার কতটুকু সময় নেই, কারণ ফিনান্সিয়াল কন্ডিশনের ব্যাপার আছে বা কয়টা কিস্তিতে দিতে দেই সেটাও একটা ব্যাপার আছে, কিন্তু সর্বোপরি শেষ একটাই কথা বলবো, দিতে হবে এবং হাইকোর্টের মানতে হবে, না মানা কোনো উপায় বা কোনো অস্ত্র কিন্তু নেই বা তৈরিও হবে না। ধন্যবাদ সবাইকে, স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।